কক তেছাড়া আচম শাহ অকগ্ন শাখা আইপিএফ নিজাক চৌতাং পাংরা এবং এসটি কর্পোরেশন চেয়ারম্যান মঙ্গল দেব বর্মা ব শাখা হাস্তব ত্রিশর পঞ্চায়েত চংমারি পাইমানি উলব হাস্তব জুদা জুদা থাইরব আইপিএফ টি খাই টংনাই রক নি সাক চপ্রমানি বিজেপি নি সামুং সিদ্ধা তাংনাই দেও বরনি চপ্রমাই সাক দেরাকা আবু সিমিয়া নৌ সেবাই জাকা তেই আবনু কারিব ফান নক রক সক্রা জাকা আইপিএফ টি দনি বুখক তি জরা থগৈন বিজেপি নি দনি আদং রক বাই কক লাম সালাই সামুং তাংনাই চাইতেগো ফেবা বাইথাং বিজেপি দলনি তামুং সামুং নাসিলানি নাংখা হই সাকা মঙ্গল দেব বর্মা ব শাখা রাজ্যগু হাফনি যত নামমানী কগলাম সালায় কুনি বদনি বিশংটি কগলাম টংফানো তাবুক গবং কুক সামুং বিজেপি দল সিমিন সামুং খাইনানি ওয়ানছুগু আইপিএফ টি নি বড় রঙ সামুং সে নাংদিয়া হই সাকা ফিয়া হাফনি বুখতে মূসা বুঝিমুং ফেলায় আবুনি বাগুন খরক চিব্রুই বরকনুতি কমিটি খাজাকা অ কমিটি ও বাবনি বদনি ফাইসিংনি খরক চিনুতি খাজাকা আবুনি বিশ্বকু মঙ্গল দেব খবজাগো অ কমিটি ও ফিয়া তাবুক বিজেপি নি বড় রক মূসা সামুগ নাংরিয়া আইপিএফ টি বড় রক্ন বিধানসভা চৌমানী সঙ্গে আইপিএফ টি দন নাইকে হাফাঙ্গ ফাইমিয়া ফিয়া বিজেপি খরক থামচিদক এমএলএ দঙ্গ থামচিজা খরকেন হাফাং খাওয়াইমানো আবুনি বাগুন বিজেপি নি ওয়ানছু মূসলাই জাকা হই সাকা ফিয়া আইপিএফ টি বুখাক্তি দল নারুকনা বাকুই সামুং খাই দঙ্গ আবনতিবো বিজেপি নি গুবুন ওয়ানছুমুং হুনকে আইপিএফ টি রকম ওয়ানছুকনাই তাবো আইপিএফ টি রুনে পয়লা সানমুং হুঙ্গে তিপ্রারেন ও তিপ্রারেন সানমুংটি বড় সভাবো খাইনাই হই সাকা মঙ্গল দেব বর্মা আইপিএফ টি ওয়ানাই টংমানি ককনো বিজেপি তিপ্রা হাসিনী বুখাক্তিবো মূসা কক ওখরিয়া পঞ্চায়েত ইলেকশন শেষ হয়ে গিয়েছে এটা ঠিক আছে বিজেপি আইপিএফ টিকে সবসময় হেও করে চলেছে এটি মোটামুটি জনগণের কাছে সবার কাছে একটা স্পষ্ট ক্লিয়ার হতে চলেছে আইপিএফ টিকে সারা বিজেপি তিরপাই গভর্নমেন্ট আসত না এটা ছিল প্রথম বিধানসভা গঠন করার আগের চিন্তা কিন্তু আইপিএফ টিকে নিয়েই ত্রিপুরাতে গভর্নমেন্ট গঠন করতে পেরেছে আইপিএফ টি বিজেপি কোয়ালিশন গভর্নমেন্ট তারা যেহেতু 44টার মধ্যে 37টা এককভাবে বিজেপি এই ত্রিপুরাতে এমএলএ পেয়েছে 31টা হলেই যেহেতু বিধানসভা গঠন করা যায় তারা যেহেতু 31টার বেশি আসে তারা চিন্তা করে বা ভাবে হয়তো বা আইপিএফ টিকে সারাই এই ত্রিপুরাতে তারা ইনাফ যথেষ্ট এই মনোভাব নিয়েই হয়তো বা আমাদের ওপর এত হেয় এত নেগলিজেন্সি এবং প্রত্যেক মুহূর্তে মুহূর্তে ক্ষণে ক্ষণে আমাদের উপর আক্রমণ হচ্ছে চালাচ্ছে বাইফোর্স করছে বিভিন্নভাবে টর্চারিং করছে ঘর বাড়ি সব কিছু পুড়িয়ে টসনস করে দিচ্ছে ডেস্ট্রয় করে দিচ্ছে এইটার ভবিষ্যৎ হয়তো খুব বেশি ভালো হবে না আমি মনে করি আইপিএফ টি বিজেপি হাউ মাস ইট উইল বি লং টিভিটি দে ইজ নাথিং শিওর কোনো শিওর নাই কিন্তু তারপরেও আমি বলবো আইপিএফ টি বিজেপি এখনোই গভর্নমেন্ট থেকে সরে যাচ্ছে না প্রয়োজন হলে আমরা আমাদের মতো না হলে আমরা অবশ্যই দেখব ফিউচারটা কী হয় কারণ আমাদের একটা আইডিওলজি আছে এই আইডিওলজিকে আমরা সারব না এবং সারছি না আমাদের আইডিওলজি ত্রিপারল্যান্ড ত্রিপারল্যান্ড নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি ত্রিপারল্যান্ড নিয়ে এখনও আছি আর এই ত্রিপারল্যান্ড এবং আমাদের যে মতাদর্শ এইটাকে যদি ক্ষুণ্ণ করতে চাই তাহলে আমরা অবশ্যই আমাদের মতো করে আমাদের পার্টির হয়ে আমরা জবাব দেওয়ার জন্য আমরা রেডি হয়ে আছি এই তো স্টেট কোঅর্ডিনেশন কমিটিতে আসি একজন মেম্বার হিসেবে বিজেপির 7 জন আইপিএফ টির 7 জন এর মধ্যে আমি একজন তো প্রত্যেকবারের মিটিংয়ে তো আমরা যৌথভাবেই ডিসিশন নিতাম হয়তো কোনো কোনোটা ডিসপুটেড হয়ে যেত বা থেকে যেত তো এখন খুব বেশি বিজেপিরা আমাদেরকে কেয়ার করে না এবং যা কিছু ডিসিশন যৌথভাবেই নেওয়ার কথা এটা এখন তারা প্রয়োজন মনে করে না এই মনে না করার জন্যই আজকে আইপিএফ টি এবং বিজেপির মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ দূরত্ব বেড়েছে এবং হয়তো বা আরও বাড়বে